এ যেন ইঞ্জুরির মিছিল। নুরুল হাসান সোহান সিঙ্গাপুরে, লিটন দাস ফিরছেন দেশে। একাধিকবার পরীক্ষা নিরীক্ষা হয়েছে মুশফিকুর রহিম ও শরীফুল ইসলামের। হারারেতে দ্বিতীয় ওয়ানডে খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডের হাল এমন। তবে শুধু এই সিরিজের ক্রিকেটাররাই নন, দেশেও পুনর্বাসনে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন আর ইয়াসির আলী রাব্বির মতো জাতীয় দলের একাধিক খেলোয়াড়। কেন একটানা ইঞ্জুরি মুক্ত থেকে খেলে যেতে পারছেন না ক্রিকেটাররা? ফিটনেসে কি ঘাটতি থেকে যাচ্ছে? প্রশ্ন ওঠা অমূলক নয়, যদিও বিসিবি ফিজিও তা মানতে নারাজ। আমাদের দেশের প্লেয়ারদের ফিটনেস বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ের, কারণ গত কিছু বছর ধরে ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং সেটার কারণে অফ সিজনে আগে যেখানে প্লেয়াররা খেলাধুলার বাইরে থাকতো বা ফিটনেস ওয়ার্কের বাইরে থাকতো, এখন তারা ফিটনেস ওয়ার্কের উপরে যথেষ্ট যত্নবান। ফিজিওর দাবির পরও প্রশ্ন থেকে যায়, ফিটনেস বিশ্বমানের হলে কেন এই ইঞ্জুরির প্রবণতা? কিভাবে এখান থেকে মুক্তি পাওয়া যায়? আমরা বিভিন্ন ধরনের এক্সারসাইজ এবং যে প্লেয়ারের যে কোনো পার্টগুলো উইক থাকে বা ইঞ্জুরি প্রোন থাকে, সেই পার্টগুলোর জন্য আলাদাভাবে স্পেসিফিক কিছু কাজ করানো হয়, যেটা প্লেয়ারদের ইঞ্জুরি থেকে তাকে প্রিভেন্ট করে। তাদের খাদ্যাভ্যাস, তাদের বিশ্রাম বা তাদের যে প্রক্রিয়ায় তারা প্র্যাকটিস করে সেই প্রক্রিয়া, এগুলোর উপরে আসলে কিছু জিনিস নির্ভর করে। সো এই জায়গাগুলোতে যদি প্লেয়াররা সচেষ্ট হয়, তাহলে তাদের ইঞ্জুরি প্রবণতা আরও বেশি কমিয়ে আনা সম্ভব। ঘরোয়া লিগে বিপ টেস্টের মান বাড়িয়ে করা হয়েছে 11। ফিটনেস প্রমাণে চ্যালেঞ্জটা এখন বেশি, তাই নিজ উদ্যোগে অনেকেই কাজ করেন শরীর গঠনে। তবে শুধু শারীরিক সামর্থ্য বাড়ানোই নয়, বিশ্বমানের ফিটনেস অর্জন আর রক্ষায় কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।